হ্যালো ভিউয়ার্স, টেকনিক ইজি এডুকেশনের পক্ষতে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো আজ আমি তোমাদের একাদশ দ্বাদশ শ্রেণীর পৌরনীতি সুশাসন নিয়ে আলোচনা করব এবং আজকে আমরা পৌরনীতি সুশাসনের প্রথম পত্রে এক কক্ষ বিশিষ্ট আইনসভা নিয়ে কথা বলবো। তো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। তো আমরা আলোচনা করতেছি মেইনলি আইনসভা নিয়ে, মানে আমাদের আলোচনার মূল বিষয় হচ্ছে আইনসভা। তো আইনসভার কাজ হচ্ছে রাষ্ট্রের যত সকল আইন রয়েছে সেগুলো আইন প্রণয়ন করা, এটা হচ্ছে একটা কাজ। এছাড়া আরও কিছু কাজ রয়েছে, যে কাজগুলো হচ্ছে যে রাষ্ট্র কিভাবে পরিচালিত হবে, কোনভাবে কোন কোন নির্দেশনার ভিত্তিতে বা কোন কোন সিদ্ধান্ত গ্রহণ করা হবে, এই কাজগুলো কিন্তু করে থাকে আইনসভা। অর্থাৎ আইনসভা যে শুধুমাত্র আইন প্রণয়ন করতেছে এমনটা নয়, আইনসভা আইন প্রণয়নের পাশাপাশি রাষ্ট্রটাকে কিভাবে পরিচালনা করতে হবে সেই দিকগুলো কিন্তু দেখতেছে। অর্থাৎ আমরা বলতে পারি যে যারা রাষ্ট্র পরিচালনার সাথে জড়িত বা যে সকল ব্যক্তিবর্গ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করতেছেন, তারা সকলে একত্রিত হয়ে তারা সেইখানে একটা দিক নির্দেশনা আর কি নিচ্ছেন, বা সকলে সম্মিলিতভাবে একটা প্রচেষ্টা গ্রহণের মাধ্যমে তারা রাষ্ট্রটাকে সঠিক এবং সুন্দরভাবে পরিচালনা করার একটা চেষ্টা করতেছেন। জাস্ট সেটাকে আমরা কিন্তু সহজভাবে বললে এক ধরনের বৈঠকখানাও বলতে পারি, কারণ ওইখানে সরকারি দল যারা সরকার গঠন করছে রাষ্ট্র পরিচালনা করতেছে, পাশাপাশি বিরোধী দল যারা সংখ্যাগরিষ্ঠ হয়নি সরকার গঠন করতে পারেনি বিরোধী দল, সকলে কিন্তু সেখানে উপস্থিত হন এবং উপস্থিত থাকার পরে সকলের সিদ্ধান্ত মাফিক কিন্তু সকল কার্যক্রম করা হয়ে থাকে। এখন এটা হচ্ছে আইনসভার কথা বললাম। তো আমাদের এই জায়গাটা থেকে আসতেছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা নিয়ে আজকে আমরা আলোচনা করবো। আসলে এটা আবার দুইটা ভাগ আছে, একটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা আর আরেকটি রয়েছে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা। আসলে আমাদের দুইটা সম্পর্কে পাশাপাশি যদি আলোচনা করি, মানে ওইটার কথা যদি একটু বলি তাহলে তোমাদের একটু বুঝতে সুবিধা হবে। আরেকটা পাচ্ছি আমরা দ্বিকক্ষ বিশিষ্ট আইন সভা। এখন মূল কথা হচ্ছে যে এখানে কক্ষতে ভাগ করা হলো কেন? রাষ্ট্রীয় যে সকল সিদ্ধান্তগুলো গ্রহণ করা হয় সেই সকল সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে আমরা দেখব যে কোন মাধ্যমে কোন ভিত্তিতে এই রাষ্ট্রীয় সিদ্ধান্তগুলো গ্রহণ করা হচ্ছে। এক কক্ষ বিশিষ্ট কথা বলতে হলে আমরা দেখব যে সরাসরি একটা কক্ষ থাকবে এবং ওই একটা কক্ষের সদস্যবর্গরাই সকল সিদ্ধান্ত গ্রহণ করবে। দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভাতে দুইটা কক্ষ থাকবে, সেই দুইটা কক্ষের মধ্যে আমরা যে দুইটা কক্ষ পাবো সেই দুইটা হচ্ছে উচ্চ কক্ষ আর একটা হচ্ছে নিম্ন কক্ষ। এই যে দুইটা কক্ষ থাকবে, এই কারণেই দেখো এখানে সরাসরি আমরা আরেকটা ভাগকে বলতেছি কি, যে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা, মানে দুইটা কক্ষ, উচ্চ কক্ষ একটা পাচ্ছি নিম্ন কক্ষ একটা পাচ্ছি, এই কারণে সেটাকে বলা হচ্ছে দ্বিকক্ষ। আর এক কক্ষ বিশিষ্ট আইনসভাতে শুধুমাত্র একটা কক্ষই থাকতেছে। তো আমরা এক কক্ষ বিশিষ্ট আইনসভার কথা যদি বলি সেক্ষেত্রে আমরা বলতে পারি একদম আমাদের চূড়ান্ত বা জ্বলন্ত উদাহরণ আমাদের দেশ বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশ হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে বাংলাদেশে। এখন এই বাংলাদেশের যেহেতু আমাদের বাংলাদেশে এক কক্ষ বিশিষ্ট আইনসভা রয়েছে, সুতরাং আমরা বাংলাদেশের আইনসভাটা দিয়েই আমাদের বাকি বিষয়গুলো বোঝার চেষ্টা করব। তো দেখো এখানে কক্ষ একটা, একটা কক্ষে সকল সিদ্ধান্তগুলো নির্ধারণ করা হচ্ছে। এই একটা কক্ষের সদস্য থাকতেছে, আমাদের সদস্য রয়েছে বাংলাদেশের কথা যদি বলি সেক্ষেত্রে আমাদের সদস্য সংখ্যা রয়েছে 300 জন। 300 জন সদস্য, এই 300 জন সদস্য কিভাবে আসতেছে? নির্বাচনের মাধ্যমে। অর্থাৎ আমরা এটাকে বলবো নির্বাচিত সদস্য। অর্থাৎ নির্বাচিত সদস্য হচ্ছে 300 জন। আর সংরক্ষিত মহিলা সদস্য রয়েছে, আমরা এখানে সংরক্ষিত মহিলার ক্ষেত্রে বলবো 50 জন সদস্য রয়েছে, 50 জন। এই ক্ষেত্রে আমাদের এই আইনসভার সদস্য হচ্ছে মোট 350 জন। এই 350 জন সদস্যের সমন্বয়ে কিন্তু আমাদের আইনসভাটা গঠন করা হয়েছে বাংলাদেশের আইনসভা। এটা আমরা প্রথমে বলে নিচ্ছি যে এটা আমাদের এক কক্ষ বিশিষ্ট আইনসভা, বাংলাদেশের যেটা আমরা বলতেছি সেটা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। তাহলে একটা কক্ষ থেকেই সকল সিদ্ধান্ত, সকল চূড়ান্ত সিদ্ধান্ত, এর বাইরে আর কোনো সিদ্ধান্ত নেওয়ার কোনো জায়গা নেই, সেখান থেকে যা বলা হবে, বিশেষ করে দুই তৃতীয়াংশ আমরা যদি ভাগ দেখাই তাহলে আমরা এখানে বলতে পারবো যে সহজভাবে আমরা মনে রাখতে পারি তিন ভাগের দুই ভাগের যদি সমর্থন থাকে, সেই তিন ভাগের দুই ভাগের ব্যক্তির সমর্থনের মাধ্যমে বা সদস্যের সমর্থনের মাধ্যমেই সকল ধরনের সিদ্ধান্ত কিন্তু কার্যকর করা হচ্ছে। অর্থাৎ আমাদের এই যে 350 জন সদস্যের কথা বলতেছি, সেই 350 জন সদস্যের মধ্যে আমরা দেখবো যে মিনিমাম এটার কথা যদি বলি 233 জন সদস্যকে কি করতে হবে,
রাজি থাকতে হবে। 233 জন সদস্য আমাদের বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী বলতেছি, এই 233 জন সদস্য যদি সেটাকে মেনে নেয় সেই বিলটা কিন্তু পাশ হয়ে যাবে। সেটা কোনো আইন হতে পারে বা রাষ্ট্র পরিচালনার কোনো নিয়ম নীতি হতে পারে বা রাষ্ট্রের কোনো যে কোনো কার্যক্রম কার্যাবলী হতে পারে, সব কিছুই কিন্তু জাস্ট এই 233 জনের মতামত যদি পজিটিভ থাকে বা একদিকে থাকে সেক্ষেত্রে কি করা হয়, সেক্ষেত্রে সেটাকে আমরা চূড়ান্ত হিসেবে বাস্তবায়ন করতে পারি। এখন এই ক্ষেত্রে জাস্ট একটু দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার কথাটা নিয়ে আসবো, তাহলে তোমাদের এই যে এতক্ষণ যে কথাগুলো বলেছে এটা পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। তো দ্বিকক্ষের কথা যদি বলি, এই যে চিত্রটা আমরা এখানে দেখলাম এই চিত্রটা জাস্ট একটা বিপরীত চিত্র আমরা পাবো। দেখো আমরা যে চিত্রটা দেখলাম দ্বিকক্ষের কথা যদি বলি, দ্বিকক্ষ যদি এরকম হয় তাহলে দ্বিকক্ষের নিম্নকক্ষ যেটা আছে নিম্নকক্ষটা ঠিক এইভাবেই পূরণ করা হচ্ছে, এই সিদ্ধান্ত মাফিকই নিম্নকক্ষটা পূরণ করা হচ্ছে। এখন বাকি থাকতেছে কোনটা, বাকি থাকতেছে উচ্চকক্ষ। এই উচ্চকক্ষের ক্ষেত্রে আমরা দেখব কি যে বিভিন্ন রকম ভাবে আসতে পারে। এখানে সরাসরি দেখা যাচ্ছে যে মত মানে বিভিন্ন সমাজের বা রাষ্ট্রের উচ্চ পর্যস্থ যে সকল সম্মানীয় ব্যক্তিবর্গ রয়েছে এই সকল ব্যক্তিবর্গরা দ্বিকক্ষ মানে উচ্চকক্ষের সদস্য হতে পারেন। রাষ্ট্রপতি বা রাষ্ট্রপতি কর্তৃক মনোনীত অনেক ব্যক্তি এর সদস্য হতে পারেন, বা পরোক্ষভাবে নির্বাচনের মাধ্যমেও কিন্তু এই উচ্চকক্ষের সদস্য নির্ধারণ করা হতে পারে যে কোনো প্রসেস। আসলে সংবিধান প্রণয়ন করার সময় যে দেশের সংবিধানে যেভাবে যে নির্দেশনা দেওয়া থাকবে সেই নির্দেশনা মাফিকই কিন্তু সেই উচ্চকক্ষের সদস্যগণ নির্বাচিত হবেন। সেটা কিন্তু আবার নিম্নকক্ষের সদস্যদের মতামত বা ভোটের মাধ্যমেও কিন্তু সেটা করা হতে পারে। তো এই যে সার্বিক দিক দেখলাম, এই সার্বিক দিক বিচার বিশ্লেষণের মাধ্যমে বা সংকুলনের মাধ্যমে দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা প্রণয়ন করা হয়। তাহলে এইখানে আমাদের যে এক কক্ষ বিশিষ্ট আইনসভা, কক্ষ একটা, একটা কক্ষ থেকে সকল সিদ্ধান্ত নিচ্ছে, রাষ্ট্রের যত সকল কার্যক্রম রয়েছে, রাষ্ট্রের যা যা কার্যাবলীগুলো রয়েছে সবগুলো এইখান থেকে বাস্তবায়ন করা হচ্ছে বিধায়, এটাকে বলা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট আইনসভা। আমরা সহজভাবে একটা কথা মনে রাখবো, আমাদের কক্ষ একটা, একটা জায়গায় বসে একটা জায়গা থেকে সকল সিদ্ধান্ত গ্রহণ করা হচ্ছে, সেখানে যে সিদ্ধান্তগুলো গ্রহণ করা হচ্ছে সেটাই আমাদের চূড়ান্ত সিদ্ধান্ত। আদারওয়াইজ আর কোনো জায়গা থেকে কোনো মতামত বা কোনো পরামর্শ নেওয়া হচ্ছে না, বিধায় এটা আমরা কি বলতেছি এক কক্ষ বিশিষ্ট আইনসভা। এবং উদাহরণস্বরূপ আমরা এখানে একদম সরাসরি আমাদের দেশের একটা উদাহরণ দিয়ে এখানে আমরা দেখাতে পারলাম যে আমাদের বাংলাদেশে রয়েছে এই এক কক্ষ বিশিষ্ট আইনসভা। এর ভালো খারাপ সব দিকই রয়েছে, এখানে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়, খুব দ্রুত তোমার দেখা যায় একটা কাজ সকলের পরামর্শ নিয়ে একটা কাজ খুব দ্রুত করা যায়। আবার যদি সমস্যার কথা বলি সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যেহেতু একটা জায়গা থেকে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে সুতরাং দেখা যাচ্ছে অনেক ক্ষেত্রে ভুল ভ্রান্তি হওয়ার একটা সম্ভাবনা থাকে, বা সংখ্যাগরিষ্ঠ মানে যারা সরকার গঠন করছে তারা যদি বেশি সংখ্যা মানে বেশি সংখ্যার আসন নিয়ে থাকে সেক্ষেত্রে তাদের যা ইচ্ছা তারা কিন্তু তাই করতে পারে। বিশেষ করে দেখো এই যে 200-350 মধ্যে 233 আসন বা 233 জনের ভোটের মাধ্যমে কিন্তু সব কিছু নির্ধারণ করা হচ্ছে, সেই ক্ষেত্রে এখানে যদি কোনো দল যদি 250 আসন পেয়ে যদি সরকার গঠন করে সেই ক্ষেত্রে বিরোধী দলের কিন্তু আর কোনো ভূমিকা এখানে থাকতেছে না, অর্থাৎ ওই দল যা মনে করবে তারা কিন্তু সেইভাবেই তাদের সকল কার্যক্রম পরিচালনা করতে পারবে। তো এই ক্ষেত্রে এক কেন্দ্রিক কিছু কার্যক্রম বা এক না একতান্ত্রিক একটা পর্যায়ে চলে যাওয়ার সম্ভাবনা থাকে, এটা হচ্ছে আমাদের এক কক্ষ বিশিষ্ট আইনসভার একটা নেগেটিভ সাইড। তবে পজিটিভ সাইড, খুব দ্রুত একটা সিদ্ধান্ত নিয়ে সেটা এক্সিকিউট করা যায়, এটা হচ্ছে সবচাইতে ভালো একটা দিক হচ্ছে আমাদের এক কক্ষ বিশিষ্ট আইনসভা। সর্বোপরি আমাদের বাংলাদেশের আইনসভা এক কক্ষ বিশিষ্ট আইনসভা, এবং আমরা যে তথ্য বা যে বিষয়গুলো জানলাম জাস্ট এতটুকু ধারণা যদি আমাদের ঠিকঠাক মতো থাকে তাহলে আমরা সৃজনশীল অ্যান্সার করার ক্ষেত্রে খুব সুন্দর মতো প্রশ্নের উদ্দীপক এবং প্রশ্ন বুঝে সঠিকভাবে অ্যান্সার করতে পারবো। তো বন্ধুরা আমাদের আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। সকলে ভালো থাকো, ধন্যবাদ সবাইকে।